প্রিয় ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে সাদা রং তৈরি করতে হয়। আপনারা যারা নতুন হ্যান্ড পেইন্ট শিখছেন তাদের জন্য কিভাবে শিউলি ফুল আঁকতে হয় এবং হ্যান্ড পেইন্ট করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো, সেই সাথে থাকবে কিছু টিপস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি একটু হলেও উপকৃত হবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ভিডিওতে যে কামিজটি দেখতে পাচ্ছেন, এই কামিজটিতে আমি অনেক আগে হ্যান্ড পেইন্ট করেছিলাম এবং সেই সঙ্গে পাল বসিয়েছি। আপনারা এইভাবে হ্যান্ড পেইন্ট করে ড্রেসে পাল বসিয়ে নিতে পারেন। এভাবে কামিজে পাল বসালে কামিজের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। ড্রেসে পেইন্ট করার আগে এভাবে কাগজে পেন্সিল দিয়ে যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা আগে এঁকে নেবেন, তাহলে ডিজাইনটা পরবর্তীতে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা যারা একেবারে নতুন আঁকতে পারেন না তাদের জন্য আমি আজ শিউলি ফুলের এই ডিজাইনটা খাতায় এঁকে দেখাচ্ছি, আর যারা ভালো আর্ট করতে পারেন তারা সরাসরি ফেব্রিকেও আর্ট করে নিতে পারেন পেন্সিল দিয়ে। এখন কার্বন পেপার দিয়ে ডিজাইনটি কাপড়ের উপরে উঠিয়ে নিব। শিউলি ফুলের সাদা রঙের জন্য হোয়াইট পেস্ট ব্যবহার করব। হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে সাদা রং তৈরি করতে হয় সেটাই এখন দেখাবো। হোয়াইট পেস্টকে পাতলা করার জন্য আমার দরকার হবে এনকে এবং বাইন্ডার। হোয়াইট পেস্ট দেখতে অনেকটাই চুনের মতো সাদা। দোকান থেকে হোয়াইট পেস্ট কেনার সময় দেখবেন যে কিছু হোয়াইট পেস্ট দেখতে অনেকটা গাঢ় থাকে, আবার কিছু হোয়াইট পেস্ট থাকে পাতলা। আমি এখানে এক চামচ হোয়াইট পেস্টের জন্য এক চামচ বাইন্ডার এবং হাফ চামচ এনকে নিব। আপনারা যে চামচ বা পাত্র দিয়ে হোয়াইট পেস্ট নেবেন সেই চামচ অথবা পাত্র দিয়ে সমপরিমাণ বাইন্ডার এবং তার অর্ধেক এনকে দিয়ে হোয়াইট পেস্ট গুলিয়ে নেবেন। হোয়াইট পেস্টটা যদি পাতলা টাইপের হয় তাহলে এনকে এবং বাইন্ডারের পরিমাণটা কমিয়ে দেবেন। এনকে, বাইন্ডার এবং হোয়াইট পেস্ট তিনটা খুব ভালো করে মিশিয়ে নিব। হোয়াইট পেস্টের সঙ্গে আমি এখন খুব সামান্য পরিমাণে একটু নীল রং অ্যাড করে দিব। সাদা কাপড়ে যেমন নীল দিলে সাদা কাপড়টা অনেকটা উজ্জ্বল হয়, তেমনই হোয়াইট পেস্ট এবং সাদা রঙের সঙ্গে যদি নীল রং সামান্য পরিমাণ দেওয়া যায় তাহলে রংটা অনেকটাই উজ্জ্বল হয়। এখন হোয়াইট পেস্টের সঙ্গে সামান্য পরিমাণে এপ্রিটন মিশিয়ে নিব। অনেকেই এপ্রিটন মেশায় না, কারণ হোয়াইট পেস্টের সঙ্গে এপ্রিটন থাকে, তারপরেও যদি রংটা ছড়িয়ে যায় এই কারণে এপ্রিটন ব্যবহার করা হয়। তো আমি এখানে একেবারে সামান্য পরিমাণ এপ্রিটন দিয়ে নিচ্ছি যাতে রংটা না ছড়ায়। যে কোনো কাপড়েই হোয়াইট পেস্ট দিয়ে রং করলে রংটা একটু হার্ড হয়ে যায়, এই কারণে যত বেশি কেমিক্যাল হোয়াইট পেস্টের সঙ্গে অ্যাড করবেন হোয়াইট পেস্টটা তত বেশি হার্ড হয়ে যাবে। এই জন্য এপ্রিটনের পরিমাণটা একটু কম মেশানো ভালো। যদি রংটা না ছড়ায় তাহলে এপ্রিটন না মেশানোই ভালো। হোয়াইট পেস্টটা রেডি করে নিয়েছি। আসলে হোয়াইট পেস্টটাই হচ্ছে সাদা রং, হোয়াইট পেস্ট দিয়ে সাদা রং তৈরি করা হয়। তো এখন আমি আপনাদেরকে শিউলি ফুল এঁকে দেখাবো। আমি যেহেতু আগেই কার্বন পেপার দিয়ে কাপড়ের উপরে শিউলি ফুল এঁকে নিয়েছি, তো তার উপর দিয়ে এখন আমি সাদা রংটা দিয়ে নিব। এখানে আমি 3 নম্বর রাউন্ড তুলি ব্যবহার করেছি। যত চিকুন কাজ করবেন, লাইনার জাতীয় কাজ করবেন, তার জন্য তত বেশি চিকুন তুলি ব্যবহার করলে ভালো হবে, এবং যদি বড় ধরনের ফুল মোটা কাজ করেন তাহলে বড় সাইজের তুলি ব্যবহার করবেন।
কাজের ভালো ফিনিশিং এর জন্য তুলি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফুলগুলো এঁকে নিয়েছি, ফুলগুলো আঁকা শেষে এখন আমি সাদা রং দিয়ে ফুলের কড়িগুলো পেইন্ট করে নিব। পাতার জন্য অ্যাক্রালিকের সবুজ রঙটি ব্যবহার করেছি, সবুজ রঙের সঙ্গে একটু হলুদ রঙ ব্যবহার করেছি। শুধু সবুজ রং দিলে রঙটি ফুটবে না, এই জন্য আমি একটু হলুদ রঙও এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদের সঙ্গে সাদা রঙও মিশিয়ে নিতে পারেন।
হোয়াইট পেস্ট দিয়ে রং করলে রং শুকানোর পরে যদি রংটা হালকা হয়ে যায় তাহলে তার উপরে আবার একটু সাদা রং করে নেবেন, তাহলে রংটা আর হালকা বা পাতলা দেখা যাবে না। ফুলের বোটার জন্য আমি অ্যাক্রালিকের অরেঞ্জ কালারটি ব্যবহার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।